আসসালামু আলাইকুম। 2021 সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ, আগামীকাল তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ আজ 11 জুলাই, আগামীকাল 12 জুলাই তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তোমাদের পরীক্ষায় তোমরা যদি অনেকেই পরীক্ষা নকল করে থাকে, তো পরীক্ষা নকল করলে এবং স্যারেরা যদি সেই বিষয়টি জানতে পারে বা বুঝতে পারে বা ধরে ফেলে দেয়, তাহলে কী ধরনের অপরাধ হবে? তো এই নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু অলরেডি একটি নোটিশও করেছে, আমরা সেই নোটিশটি জানবো। অর্থাৎ তোমাদের পরীক্ষায় কেউ যদি অসদ উপায় অবলম্বন করে তাদের উত্তর লেখে এবং কোনো স্যার যদি তা বুঝতে পারে, তাহলে কী ধরনের শাস্তির বিধান জারি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এখানে বলা হচ্ছে যে ক থেকে ঘ পর্যন্ত বর্ণিত অপরাধের জন্য সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল, ও থেকে ইয় পর্যন্ত বর্ণিত অপরাধের জন্য সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল সহ পরবর্তীতে 1 বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তো আমরা ক্রমিক ননগুলো জানবো এবং অপরাধগুলো জানবো, যে কী অপরাধ করলে তোমাদের পরীক্ষায় এ ধরনের শাস্তি তোমরা ভোগ করবে। পরীক্ষা কক্ষে এক অপরের সাথে যোগাযোগ করা ও কথাবার্তা বলা, পরীক্ষা কক্ষে ধূমপান করা, পরীক্ষা হলে মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক্স সামগ্রী বহন করা, দূষণীয় বা অনুমোদিত কাগজপত্র সঙ্গে রাখা, দূষণীয় বা অনুমোদিত অনুমোদিত কাগজপত্র হতে উত্তরপত্র লেখা, পরীক্ষাপত্রে উত্তর লেখা, প্রশ্নপত্রে লেখা উত্তর হতে প্রশ্ন উত্তরপত্র লেখা, পরীক্ষা হলে মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক্স সামগ্রী ব্যবহার করে উত্তরপত্র লেখা, পরীক্ষার কক্ষে নির্দিষ্ট স্থানের পরিবর্তে অবৈধভাবে অন্য স্থানে আসন গ্রহণ করা, ডেস্ক ব্রেঞ্চ কাপড় শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ব্ল্যাকবোর্ড কক্ষের দেওয়াল বা অন্য কিছুতে লেখা এবং সেখান থেকে উত্তরপত্র লেখা, উত্তরপত্রে অস্বাভাবিক আপত্তিকর কিছু লেখা, অযৌক্তিক কোনো মন্তব্য করা অথবা উত্তরপত্রের মধ্যে টাকা রাখা, রোল নম্বর পরিবর্তন, পরস্পর রোল নম্বর বিনিময় করা, উত্তরপত্র এক অপরের সাথে পরিবর্তন, মিথ্যা অজুহাত দেখিয়ে বিশেষ সুবিধা গ্রহণ করে সুবিধা গ্রহণের চেষ্টা করা, মিথ্যা পরিচয় প্রদান করে অবৈধভাবে পরীক্ষা অংশগ্রহণ করা, পরীক্ষার কক্ষ হতে উত্তরপত্র বাইরে পাচার করা বা বাইরে থেকে লেখা উত্তরপত্র সংযোজন করা, উত্তরপত্রের কভার পৃষ্ঠা পরিবর্তন করা। এছাড়া আরও অনেক যেগুলো গুরুত্বপূর্ণ আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা অপরাধগুলো একটু জানব। এখানে বলা হচ্ছে যে সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল, সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল সহ পরবর্তীতে 1 বছর পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না, সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল সহ পরবর্তীতে পরপর 2 বছর পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না, সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল সহ পরবর্তী 3 বছর পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না, সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল সহ 4 বছর পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না, এবং শৃঙ্খলা কমিটি অপরাধের মাত্রা বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। তো তোমরা যারা, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্রছাত্রী অনার্সে হোক বা ডিগ্রির হোক, তারা কিন্তু অনেকে নকল করে। তো নকল করা যেহেতু অপরাধ, সেহেতু অপরাধের শাস্তি বিধানও জারি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তো তোমরা পরীক্ষা হলে যেগুলো নির্দেশনা দিয়েছে এগুলো পরীক্ষা শৃঙ্খল সম্পর্কিত অপরাধ, এগুলো তোমরা করবে না, তোমাদের পরীক্ষা নকল করবে না। তো নকল যদি ধরা পড়ে তাহলে তোমাদের এগুলো শাস্তি ভোগ করতে হবে। তো যেহেতু কাল তোমাদের পরীক্ষা, তোমাদের এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে, তাই তোমাদের সামনে জানানোর চেষ্টা করলাম। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে, এবং অনেকে কিন্তু ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে সাথেই থাকবে, কারণ এখান থেকে তোমাদের 2021 সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থীদের সকল বিষয়ে শর্টকাট সাথে সাথে আমরা পেয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ, এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের শর্টকাট সাথে সাথে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।